শুভ সময় প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের সরাসরি আয়োজনে। দর্শক, অমিক্রনের আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। পৃথিবীব্যাপী এই অমিক্রন সংক্রমণের হার অনেক বেশি, সবাই ঝুঁকিতে আছি আমরা। আমাদের দেশের চিত্রটি কিন্তু গত এক মাস আগে যেখানে ছিল 5% নিচে আক্রান্তের হার, গত 24 ঘন্টা সেটা দাঁড়িয়েছে 28.22%, অনেক বেশি, মৃত্যু কিন্তু কম নয়। গতকালকে মৃত্যু হয়েছে 10 জনের। কাজেই এই অমিক্রন মোকাবেলায় আমাদেরকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো মেরুদণ্ডের ব্যথা নিয়ে। মেরুদণ্ডের ব্যথায় ভোগেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কখনো বা কোনো সময়ে কেউ না কেউ মেরুদণ্ডের ব্যথায় ভুগেছেন। আর সার্জারি কখন প্রয়োজন হয়, কাদের প্রয়োজন হয়, এই বিষয়গুলো বলার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার শহীদুল ইসলাম। তিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান আদ্দিন মেডিকেল কলেজ এবং হাসপাতাল। প্রফেসর ডাক্তার শহীদুল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। জি, আপনাকে ধন্যবাদ। আসলে মেরুদণ্ডের সার্জারি কি ভয়ের ব্যাপার? আমরা সবাই কিন্তু ভয় পাই সার্জারি, তো সেটা যদি হয় মেরুদণ্ডের সার্জারি, সেক্ষেত্রে তো ভয়ের ব্যাপারটা অনেকটাই চলে আসে। তো আপনার ভাবনা কি? জি, আসলে আমাদের আজকের বিষয় হচ্ছে মেরুদণ্ডের সার্জারি আসলে কি ভয়ের। তো সে ভয় নিয়ে যদি আমরা একটু কথা বলি, যেমন ধরেন যে আমার এই বয়সে রাতের বেলা একা ঘরে একা বাড়িতে ঘুমাইতে কিন্তু ভয় লাগে। হয় আজ আমার ছেলেটা, বড় ছেলেটা, ওর যখন বয়স 6-7 বছর তখন থেকে কিন্তু সে আলাদা ঘরে ঘুমায়, তার কিন্তু এরকম কোনো ভয় নেই। আবার অনেকে হাসপাতালে যেতে ভয় পায়, অনেকে আবার এমআরআই করতে ভয় পায়, অনেকে আবার ইঞ্জেকশন দিতে ভয় পায়। কেউ কেউ বলে ওরে বাবা, সারা জীবনে একটাও ইঞ্জেকশন নেয়নি, কাজে ইঞ্জেকশন আবার রক্ত দেখেও ভয় পায়, রক্ত দেখেও ভয় পায়। হ্যাঁ, এরকম আমার নিজেরই শ্যালক আছে যে সে রক্ত দেখে ভয় পায় বলে সে ডাক্তার হয়নি। বাবা মার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, কিন্তু সে ইঞ্জিনিয়ার হয়েছে। এখন আসেন যে আর সার্জারি অপারেশন যে কোনো মানুষের জন্য একটু না একটু ভয় লাগেই। এটা যদি আমার নিজের ক্ষেত্রেও কোনো সার্জারি সিদ্ধান্ত হয়, তাহলে মনের অজান্তে মনের কোণে একটু ভয় কাজ করতেই পারে। ঠিক সব সার্জারি যেরকম মানে একটু ভয় লাগে, মেরুদণ্ডের এই সার্জারিটাও কিন্তু মানে বাড়তি কিছু না আসলে। না, কিন্তু মেরুদণ্ডের যে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, আমরা যেটা জানি যে আমাদের বডির যে ওজন, বডির যে আপনার ভারসাম্যটা কিন্তু নিয়ন্ত্রণ করছে মেরুদণ্ড, এবং এখানে কিন্তু অনেক নার্ভ, অনেক রগ, অনেক কিছু থাকে। আমাদের একটা চিন্তাই চলে আসে যে না জেনে অপারেশন করতে গিয়ে কোনো নার্ভ কেটে যায়, কোনো ব্লিডিং হয়, একটা স্বাভাবিকভাবে কিন্তু একটা ভয়ের ব্যাপার থাকে। জি জি, হ্যাঁ, আসলে মানে এটা যতটা না ভয়ের, তার চেয়ে যে রিমোট যেটা, গুজব যেটা, সেটা কিন্তু মনে করেন যে বেশি আমি বলবো। কারণ আমি অনেক রুগীরাই আমরা যখন বলি যে আপনার তো সার্জারি করতে হবে, অপারেশন করতে হবে, তখন তো না বাবা মেরুদণ্ডের সার্জারি করবো না। কেন করবেন না? তো বলে যে এটা করলে নাকি প্যারালাইসিস হওয়ার মনে করেন যে ভয় আছে। তখন আমি বলি যে কি আপনার আত্মীয় স্বজনের ভিতর আপনার এলাকায় কয়েকজন প্যারালাইসিস হয়েছে? এই কথা কিন্তু জিজ্ঞেস করলে কিন্তু উত্তর দিতে পারে না, তার আসে না। হ্যাঁ হ্যাঁ, সেজন্য যতটা না বাস্তব তার চেয়ে ভয়, তার চেয়ে রিউমার, তার চেয়ে গুজবটা কিন্তু মনে করেন যে বেশি কাজ করে। না, এখানে আসলে যে বিষয়টি আমাদের ইয়েতে আনা উচিত সেটা হলো যে মানে যে কোনো জিনিস যখন যেটা করা উচিত, এটা চিকিৎসার ক্ষেত্রে হোক বা তার জীবনের প্রয়োজন হোক, যেটা করা উচিত সেটা তাকে করতে হবে, করতে, নাহলে তাহলে পরবর্তীতে দেখা গেল নানান ধরনের জটিলতার জটিলতা অ্যারাইজ করতে পারে। হ্যাঁ, তো আমরা যেটা বলি যে মেরুদণ্ডের সার্জারি, এটা তো আসলে আপনারা কি সব ক্ষেত্রে সার্জারি করেন? এই মেরুদণ্ডের সার্জারি কোন কোন ক্ষেত্রে আপনারা করে থাকেন সেই বিষয়টি আমরা একটু জানবো আপনার কাছে। হ্যাঁ, আসলে আমরা যদি এমনি সাধারণভাবে চিন্তা করি যে যত অসুখ বিসুখ আছে, তাই না, এর ভিতরে মানে সার্জারি লাগবে এরকম তো একটা গ্রুপ আছে, তবে সেই সংখ্যা কিন্তু কম, মানে এমনি সাধারণ অসুখ বিসুখের ক্ষেত্রেও। কিন্তু আবার মেরুদণ্ডের ক্ষেত্রেও আমরা মানে বলে থাকি, এবং এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্স যে মোটামুটি 5-10% মানুষের মানে মেরুদণ্ডে যত রোগী আছে, যত অসুখ বিসুখ আছে, এর ভিতর 5-10% সার্জারি লাগে। তার সংখ্যায় কিন্তু কম, সংখ্যায় কিন্তু কম। তার মানে মেরুদণ্ডের অসুখ হলেই বা ব্যথা হলেই যে সার্জারি লাগবে এরকম কিন্তু কোনো কারণ নাই। তো আবার সার্জারি যার লাগবে তার কিন্তু সার্জারি করা উচিত, এবং না করলে সে পরিত্রাণ পাওয়া কিন্তু মনে করেন যে কষ্টকর। এখন আসেন যে মেরুদণ্ডের সার্জারি আসলে কখন কখন লাগে,
সেটা যদি আমরা মনে করেন যে চিন্তা করি যে ডিস্ক প্রোল্যাপস হতে পারে, পুরো মেরুদণ্ড, সার্ভাইকাল স্পাইন, লাম্বার স্পাইন, ডরসাল স্পাইন, পুরো হোল স্পাইনেই মনে করেন যে ডিস্ক প্রোল্যাপস হতে পারে, যে আমাদের যে দুই হাড়ের মাঝখানে যে নরম কসকসা হাড় থাকে, তরুণাস্থি যেটাকে বলি আমরা, ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি, সেই ডিস্কটা যদি ডিজেনারেশন হয়ে যায়, ক্ষয় যায়, তখন সেটা দুর্বল হয়ে যায়, তখন সেটা তার নিজের জায়গা থেকে স্লিপ করে পিছনে চলে আসলো, যেখানে পিছনের জায়গাটা কিন্তু খালি না, এখানে কিন্তু স্পাইনাল ক্যানেল থাকে, যে স্পাইনাল ক্যানেল থেকে আমাদের শিরদাঁড়ার ভিতরে যে স্নায়ুরজ্জু, যে স্পাইনাল কর্ড, সেটা কিন্তু নেমে আসে। তো ডিস্ক স্পাইনাল কর্ডকে চাপ দিতে পারে, অথবা প্রতি জোড়া থেকে দুই হাতের দিকে বা দুই পায়ের দিকে যে নার্ভ নামে, স্নায়ু নামে, ওই স্নায়ুর গোড়ায় চাপ দিতে পারে। তো ওই চাপ যদি বেশ অনেকটা বেশি হয়, যে যেটা অসহনীয় ব্যথা সৃষ্টি করে, অথবা হাত বা পাকে দুর্বল করে, তাহলে কিন্তু সার্জারি লাগে। আবার ধরেন যে কারো ইঞ্জুরি হলো, যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, বা ফল ফ্রম হাইট, গাছ থেকে পড়ে গেলো, বিল্ডিংয়ের ছাদে থেকে পড়ে গেলো, তখন স্পাইনাল কর্ড ইঞ্জুরি হতে পারে, ভেঙে যেতে পারে, তখন কিন্তু সেই ক্ষেত্রে মেরুদণ্ডের সার্জারি লাগে। এছাড়া মনে করেন যে মেরুদণ্ডের ভিতর কিন্তু স্পাইনাল কর্ডে কিন্তু টিউমার হয়। তো টিউমার দুই ধরনের হয়, আমরা বলে থাকি সবসময় যে যে টিউমারগুলো মেরুদণ্ডের মধ্যেই তৈরি হয়েছে, প্রাইমারি টিউমার, আবার যে শরীরের অন্য জায়গায় তৈরি হয়েছে কিন্তু রক্তনালীর মাধ্যমে সেটাকে, সেই টিউমারের কোষ থেকে মনে করেন যে কিছু কোষ চলে এসে মেরুদণ্ডে বা হাড্ডির মধ্যে, মেরুদণ্ডের হাড়ের মধ্যে জমা হয়ে ওখানে টিউমার তৈরি হয়েছে, মানে সেকেন্ডারি ছড়িয়ে অন্য জায়গা থেকে ছড়িয়ে আসলো, সেই ক্ষেত্রে মানে অনেক সময় মনে করেন যে সার্জারি লাগে। এরপরে ইনফেকশন হতে পারে মেরুদণ্ডের ভিতরে। মেরুদণ্ডের ইনফেকশনের ভিতর সবচেয়ে মোস্ট কমন হচ্ছে এই আমাদের এই সাবকন্টিনেন্টের জন্য, যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, হ্যাঁ, এই দেশগুলোর মধ্যে টিউবারকুলোসিস, যক্ষা, খুব কমন। এই যক্ষার প্রাইমারি সাইট হলো লাংস, সেটা আমরা সবাই জানি। তো এই যক্ষা যখন লাংস ছেড়ে শরীরের অন্য জায়গায় হয়, তখন আমরা বলি সেটা সেকেন্ডারি টিউবারকুলোসিস। এবং এই সেকেন্ডারি টিউবারকুলোসিসের একটা মানে একটা প্রিয় জায়গা কিন্তু মানে মেরুদণ্ড, স্পাইন। সেই জন্য তো আমরা এটাকে অনেক সময় বলে থাকি বোন টিউবারকুলোসিস, বোন টিবি। হ্যাঁ, বোন টিবি, যেমন বোন টিবি অন্যান্য বোনসে যেমন হতে পারে, আবার ঠিক মেরুদণ্ডে হয়। হ্যাঁ, তো মেরুদণ্ডের ডরসাল স্পাইনেই বেশি হয়। তো এইটাও কিন্তু মনে করেন অনেক সময় যদি স্পাইনাল কর্ডকে খুব চাপ দেয়, যদি তাকে মানে তার স্নায়ুকে দুর্বল করে ফেলে, হাত বা পা অবশ হয়ে যায়, তাহলে কিন্তু মনে করেন যে টিবির ক্ষেত্রেও সার্জারি লাগে। এরকম নানাবিধ মানে আমরা যদি সার্জারি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা তো একটা রোগী সার্জারি করার আগে তাকে তো ইভালুয়েশন করতে হয় যে তাকে আসলে সার্জারিটা কীভাবে করবেন, তার প্ল্যানিং করতে হয়। তো আপনারা কী করেন সার্জারি ডিসিশন যখন নিলেন যে রোগীরা সার্জারি, তার পূর্ববর্তী কী প্রস্তুতি আপনারা নেন? জি রাইট, মানে প্রথমত কথা হচ্ছে যে আমরা তো তার প্রথম ডায়াগনোসিসটা করে ফেললাম, মানে বুঝতেই পারছেন সেটার জন্য যে মানে ডায়াগনোসিস করার জন্য যে যা যা করা দরকার, হিস্ট্রি নিয়ে এক্সামিন করা, পরীক্ষা নিরীক্ষা করা, এগুলো করে যখন ধরা পড়লো যে তার এইরকম কিছু সার্জারির ইন্ডিকেশন আছে, তার অপারেশন লাগবে মেরুদণ্ডের, তখন আমরা তারই করি যে সব মানুষের ক্ষেত্রেই যে তার শরীরটা ফিট আছে কি না, তার কিছু প্রি অ্যানাস্থেটিক চেক আপ আমরা দিই, যে আমরা রুটিন বেসলাইন কিছু পরীক্ষা করি, তারপর তার একটা ইসিজি করি হার্টের, 50-এর উপরে বয়স হলে একটা ইকোকার্ডিওগ্রাম করি, বুকের একটা এক্সরে করাই, হ্যাঁ, ইউরিন আরএমই করাই, এরকম কিছু বেসলাইন পরীক্ষা নিরীক্ষা আছে। বেসলাইন পরীক্ষা নিরীক্ষা যদি ওকে থাকে, সব যদি নর্মাল থাকে, তখন কিন্তু হি অর শি ইজ ফিট ফর সার্জারি। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক ডায়াবেটিক পেশেন্ট থাকে, অনেক হাইপারটেনসিভ পেশেন্ট থাকে, অনেক হার্ট ডিজিজের পেশেন্ট থাকে, তাদের ক্ষেত্রেও তো আপনার একটা ইভালুয়েশনের প্রয়োজন হয়। কারণ একটা ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, সেক্ষেত্রে তো আপনার নিশ্চয়ই সার্জারি আপনারা করতে পারেন না। সেই প্রস্তুতিগুলো তো আপনার, হ্যাঁ, আপনি রাইটলি ইউ মেনশনড যে কিছু আছে মানে কোমরবিড কন্ডিশন। তো কোমরবিড কন্ডিশনের ভিতর ডায়াবেটিস একটা অন্যতম, যে ডায়াবেটিস থাকে এবং সেটা যদি আনকন্ট্রোল থাকে তাহলে সেটা একটা কোমরবিড কন্ডিশন। তারপর থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা থাকতে পারে, হাইপোথাইরয়েডিজম অথবা হাইপার থাইরয়েডিজম। এরপর শরীরের ভিতর আগে থেকেই কোনো ইনফেকশন থাকতে পারে, তার নিউমোনিয়া থাকতে পারে, অথবা তার কিডনিটা একটু ক্ষতিগ্রস্ত হতে পারে, অথবা তার হার্টটা ঠিকমতো কাজ করছে কি না। হ্যাঁ, সেজন্য আমরা অনেক সময় ইকোকার্ডিওগ্রাম করি, হার্টের ইজেকশন ফ্র্যাকশন দেখি। তো এই কোমরবিড কন্ডিশন যদি কিছু থাকে, তাহলে আমরা কিন্তু যে শুধু প্রি অ্যানাস্থেটিক চেক আপের পরে আবার ওই সাবজেক্টের, যেমন হার্টের একটু অসুবিধা আছে, তখন আমরা অনেক সময় কার্ডিওলজিস্টের আমরা অপিনিয়ন নেই যে এই অপারেশনটা সেফলি করা যাবে কি না,
অথবা অপারেশন করলে কতটুকু ঝুঁকি আছে, তো সব অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশন করেই মানে অপারেশনের তখন পার্টিকে এবং প্যাশেন্টকে কাউন্সেলিং করতে হয় যে ওনার তো এই অসুখটার জন্য এই অপারেশনটা জরুরি, তো তাহলে কিন্তু তার এরকম আবার কিছু কোমরবিডিটি আছে, তো কোম যদি অপারেশনটা রুটিন হয় তাহলে আমরা অপেক্ষা করি যে কোমরবিড কন্ডিশনগুলো, যেমন আপনি ডায়াবেটিসের কথা বলেছেন, ডায়াবেটিস তো এখন আমাদের নিত্য সঙ্গী হয়ে গেছে স্পেশালি বয়স্ক মানুষদের ক্ষেত্রে, কিন্তু সেই জন্য সার্জারি কিন্তু বন্ধ হয় না, বন্ধ হবে না, তো ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করে তারপরে সার্জারি করতে হবে, কারণ আমরা যেমন জানি যে ডায়াবেটিস যদি থাকে অনিয়ন্ত্রিত সেক্ষেত্রে তো যে কোনো ইনফেকশন বা যে কোনো প্রদাহ বা ইভেন শরীরটা কেটে গেলে তো শুকাতে চায় না সেক্ষেত্রে তো জটিলতা দাঁড়াতে পারে, সেটা নিয়ন্ত্রণ করে নেওয়া উচিত। আর আপনারা সার্জারিতে যখন যাচ্ছেন, এই সার্জারির আসলে কত সময় প্রয়োজন হয় বা আপনারা কী প্রসিডিউরে সার্জারি করে থাকেন? আসলে এটা তো মানে ভ্যারি করে সার্জারিটা, মানে কোন অসুখের জন্য সার্জারি হচ্ছে এবং কোন স্পাইনাল কর্ডের কোন অংশে সার্জারি হচ্ছে এইটার উপরে মনে করুন যে টাইম নির্ভর করে। যেমন নর্মাল যে ডিস্ক সার্জারিটা স্পেশালি এটা মানে কোমরের ক্ষেত্রে PLID আমরা যেটা বলি, প্রোল্যাপস ডিস্ক সার্জারি, এটা আমরা বলবো যে মানে 1 থেকে 1.5 ঘন্টা, আমি সময়টা একটু বেশি রাখতেছি, অনেক সময় কিন্তু আমাদের হাফ অ্যান আওয়ারেও একটা সার্জারি হয়ে যায়, কিন্তু সেটা কোনো স্ট্যান্ডার্ড টাইপ না, তার কারণ ধীরে সুস্থে বুঝে শুনে মানে সেফটির সাথে করলে মানে মোটামুটি অ্যাভারেজ মানে সময় হচ্ছে 1 আওয়ার। এরপরে যদি আমরা বড় সার্জারি করি যেগুলো, যেমন স্পাইনাল কর্ডের ফিক্সেশন যদি করতে হয় তাহলে কিন্তু অনেক সময় এটা 2.5-3 ঘন্টা বা 4 ঘন্টাও লাগে, যে আমরা কত লেভেল ফিক্স করতেছি, কতগুলো স্ক্রু দিচ্ছি তার উপর কিন্তু ডিপেন্ড করে। এরপরে মনে করুন স্পাইনাল কর্ডের টিউমার যদি হয় তাহলে টিউমারের ক্ষেত্রেও PLID চেয়ে সময় একটু বেশি লাগে, কিন্তু আবার ফিক্সেশনের চেয়ে সময় একটু মানে কম লাগে আর কি। সার্জারির আগে যে অ্যানেসথেসিয়ার যে প্রয়োজন হয়, অ্যানেসথেসিয়া তো বিভিন্ন ধরনের হয়ে থাকে, আপনারা আসলে এই মেরুদণ্ডের সার্জারিতে কী ধরনের অ্যানেসথেসিয়া দিয়ে থাকে? আসলে আজ থেকে 5-6 বছর আগে মেরুদণ্ডের সকল সার্জারি করা হতো জেনারেল অ্যানেসথেসিয়ার মাধ্যমে, মানে পুরোপুরি শরীরকে অবশ করে, অজ্ঞান করে, ঘুম পাড়িয়ে। অজ্ঞান না বলে আমি ঘুম পাড়ানোটাই শব্দটা বেশি পছন্দ করি, কারণ আমার রুগীরা যাতে অভয় পায়। কিন্তু এখন এই গত পাঁচ ছয় বছর যাবৎ আমি সহ বাংলাদেশের আরও বেশ কিছু সার্জন যে কোমরের যে অপারেশনগুলো লাগে, যে কোমরের সাধারণ সার্জারি যেগুলো কম সময় লাগে, 1.5-2 ঘন্টা লাগে, যে PLID ডিস্ক সার্জারিগুলো, ইভেন স্পাইনাল টিউমার, হ্যাঁ, ইভেন যে সিঙ্গেল লেভেল ফিক্সেশন পর্যন্ত আমরা স্পাইনাল অ্যানেসথেসিয়া দিয়ে করি। তো এটা কিন্তু আবার সার্ভাইকাল স্পাইন, ডরসাল স্পাইন, আবার মানে মেরুদণ্ডের নিচের অংশের লাম্বার স্পাইনের লম্বা সার্জারি যেগুলো, সেগুলো কিন্তু এখনও আমরা জেনারেল অ্যানেসথেসিয়া দিয়ে করি। তো দুইটার আর কি দুই রকম মানে সুবিধা আছে। অনেক রুগীরা মনে করে যে তাহলে তাকে যেহেতু পুরোপুরি ঘুম পাড়ানো হচ্ছে না, আমরা বলি যে আপনি পুরোপুরি অজ্ঞান হবেন না, তো আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন, অথবা আপনি চাইলে আমরা হালকা ঘুমের ওষুধ দিয়ে আপনাকে ঘুম পাড়িয়ে। একজন দর্শক আমাদের সাথে আছে, আমরা ফোন করতে নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার নাম, পরিচয় এবং বয়স বলে আপনার সমস্যার কথাটি বলুন। জি, আমি ঢাকা থেকে সায়হানা বলছি, আমার বয়স 28। জি, সমস্যা কি আপনার? দীর্ঘদিন যাবত হচ্ছে আমার মেরুদণ্ডের ব্যথা নিচের দিকে, তো আমি এই PRP ইনজেকশনের কথাটা আমি রাজ্যেও শুনেছি, তো এটা কিভাবে নিতে হয় বা কি এ বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। নিশ্চয়ই স্যার জবাব দেবেন। ওনার বয়স 27 বছর, ওনার মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা, তো সেক্ষেত্রে ওনার এখন করণীয় কী হবে, মানে PRP থেরাপিতে ওনার কোনো রোল আছে কিনা, উনি নিজের থেকে জানতে চান, নিশ্চয়ই অনেক সচেতন দর্শক। জি জি, উনি বোধহয় নাম বলছিলেন, ওনার নাম ফারহানা। জি, ধন্যবাদ ফারহানা আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি বলেছেন আপনার কোমরে ব্যথা, তো কোমরে ব্যথা সেজন্য শুরুতেই আপনি একজন স্পাইন সার্জনের সাথে কনসাল্ট করবেন, কনসাল্ট করে আপনাকে সঠিকভাবে অসুখটা ডায়াগনোসিস করতে হবে যে আসলে এটা জটিল কঠিন কোনো কিছু আছে কি না, নাকি সিম্পল কোমর ব্যথা। তো সিম্পল কোমর ব্যথা যদি হয়, সাধারণ ব্যথা, এটা অনেক সময় একটু বিশ্রাম নিলে, ওষুধপত্র খেলেই কিন্তু ভালো হয়ে যায়। এরপরে আবার যাদের একটু মানে মডারেট টাইপের প্রবলেম আছে এদের ক্ষেত্রে কিন্তু মানে আমরা ওই যে উনি যেটা PRP ইঞ্জেকশনের কথা বলেছেন, যে PRP এপিডোরাল ইঞ্জেকশন দিই আমরা, যে রোগীর শরীর থেকে একটু রক্ত নিয়ে ইঞ্জেকশন তৈরি করার যে নতুন চিকিৎসা পদ্ধতি আমরা সেটা দিয়ে থাকি। সাথে অনেক সময় কারো কারো ফিজিওথেরাপি একটু অ্যাডভাইস করি, অথবা কারো কারো ফিজিওথেরাপি লাগে না, এভাবে চিকিৎসা হয়ে থাকে। ইভেন সিরিয়াস ক্ষেত্রে অনেক সময় যে ব্যথা এই কনজারভেটিভ চিকিৎসাগুলোতে ভালো হলো না,
এবং তার নিউরোলজিক্যাল একটু ডেফিসিট আছে, যে নার্ভ একটু দুর্বল হয়েছে বা পা দুর্বল হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় সার্জারির মানে দরকার হতে পারে। সেজন্য আপনি শীঘ্রই একজন স্পাইন সার্জনকে দেখিয়ে আপনার অসুখটা যথাযথ ডায়াগনোসিস করে তার যথাযথ চিকিৎসা নেওয়ার জন্য আমাদের কাছ থেকে পরামর্শ থাকলো। জি, আমরা যে প্রসঙ্গে ছিলাম, আপনি বলছিলেন যে অ্যানেসথেসিয়ার কথা বলছিলেন, যে অজ্ঞান করে করার সময় করতে গেলে অনেকেই ভয় পায় যে অজ্ঞান করে, আর আমরাও কিন্তু দেখেছি যে যেন সার্জারির প্রয়োজন হয় তখন অজ্ঞানের প্রশ্ন আসলে তাকে জ্ঞান ফিরবে কি না, এই প্রশ্নটি কিন্তু রোগীদের মধ্যে থেকেই যায়। হ্যাঁ হ্যাঁ, এইটা একটা ভয়, এটা মনের অজান্তে একটা ভয়। কিন্তু দেখুন, প্রতিদিন বাংলাদেশ সহ সারা বিশ্বে লক্ষ কোটি মানুষের অপারেশন হচ্ছে এবং ম্যাক্সিমাম অপারেশন কিন্তু মানে অজ্ঞান করে হচ্ছে অথবা স্পাইনাল অ্যানেসথেসিয়া দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে সে এজন্য যদি রোগীর জেনারেল কন্ডিশন ভালো থাকে, আমাদের প্রি অপারেটিভ যে অ্যাসেসমেন্টগুলো এগুলো যদি সব সঠিক থাকে, তাহলে কিন্তু ইনশাল্লাহ মানে রোগীদের এরকম ভয়ের কোনো মানে কারণ নাই যে তার জ্ঞান ফিরবে না এরকম মানে। সেক্ষেত্রে তো আপনার স্পাইনাল অ্যানেসথেসিয়া, আপনি যেটা বলছিলেন যে রোগীর জ্ঞান থাকবে, উনি কিন্তু সব আপনারা কী করছেন, আপনারা কী কথা বলছেন সবগুলো শুনতে হবে, কিন্তু ওই জায়গাটুকু শুধু নির্ধারিত জায়গাটুকু অবশ করা হয় সেটা কিন্তু প্রেফার করে রোগী বেশি। এইটা অনেকে প্রেফার করে, আবার দুই একটা রোগী একটু ব্যতিক্রম চায়, বলে যে দেখেন আমার কিন্তু আমি কিন্তু খুব ভয় পাই, আমাকে কিন্তু পুরোপুরি অজ্ঞান করে অবশ করে নেবেন, আমি যেন কিছুই টের না পাই, কিছু যেন বুঝতে না পারি। তো এরকম মানুষের সংখ্যা কম। তো আমরা যখন কাউন্সিলিং করি যে আপনি পুরোপুরি ঘুম কেন নেবেন, মানে পুরোপুরি অজ্ঞান কেন হবেন, আপনার যদি মানে জ্ঞানটা থাকে অর্থাৎ আপনি যদি সজাগ থাকেন তাহলে কোনো সমস্যা বা কোনো অসুবিধা হলে আমাদের সাথে কথা বলতে পারবেন, বলার স্কোপ থাকবে, সেটাই তো ভালো আমার মনে হয়। তখন কাউন্সিলিং করলে রোগীরা কিন্তু ওইটাই আমার মনে হয় যে অ্যানেসথেসিয়া যেটা প্রয়োজন সেটাই তাকে দেওয়া উচিত। আমরা যদি এখন সার্জারিতে আসি, যে সার্জারি বলছিলেন যে এক এক পেশেন্টের ক্ষেত্রে এক এক রকম সার্জারি মানে সময়টা লাগে, তো এই আসলে ধরুন পিএলআইডি যে সার্জারিটা, এটা আসলে আপনারা কীভাবে করেন, মানে আসলে প্রসিডিউরটা কী? যে প্রসিডিউরটা আপনি করেছেন, আমরা তো তার প্রি অ্যানাস্থেটিক চেক আপ যখন হয়ে গেল তখন অপারেশনের জন্য তো আমরা একটা সময় নির্ধারণ করি, একটা অপারেশন থিয়েটার বুকিং দেই। তো সেই বুকিং অনুযায়ী আমরা সার্জনরা, সার্জন টিম, অ্যানাস্থেটিস আমরা সবাই উপস্থিত হই, ওটির স্টাফরা, সিস্টাররা, সহ ওয়ার্ডবারে সবাই মনে করেন যে রেডি থাকে, মানে এক্সপার্টাইজগুলো সব একসাথে হয়, ইয়েস সব রেডি থাকে। এরপরে তো তাকে মানে স্পাইনাল অ্যানাস্থেসিয়া হয়তো করা হয় কোমরে একটা ইঞ্জেকশন দিয়ে, চিকন সুই দিয়ে, কিন্তু চিকন নিডিল দিয়ে কিন্তু স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, এটা কিন্তু খুব বেশি পেইনফুল কিছু না। তো যখন তার পাটা অবশ হয়ে গেল তখন আমরা তাকে পজিশন করি, ইউজুয়ালি আমাদের অপারেশন থিয়েটারে ওটি টেবিলের উপরে আমরা স্যান্ড ব্যাগ রাখি বা কটন ব্যাগ রাখি, যে যে এটার উপরে ওনাকে মানে আগে তুলা প্লাস শীত বিছিয়ে তাকে কমফোর্টেবলি মানে তাকে একটু উপর করে শোয়ানো হয়। তো উপর করে শোয়ানোর পরে আমরা আমরা তার লেবেলটা মার্কিং করি, মার্কিং করার পর আমরা ওয়াশ করি, সার্জিক্যাল ওয়াশ করি। সার্জিক্যাল ওয়াশ করার পর এটা আমরা ড্র্যাপিং করি বলি, যে আমরা আমাদের যে জীবাণুমুক্ত শিটগুলো আছে, হ্যাঁ, যে ড্র শিটগুলো আছে, রাবার শিট, ড্র শিট, এগুলো দিয়ে তাকে আমরা ঢেকে দিই, শুধু আমাদের অপারেশনের অংশটা খোলা থাকে। তো তারপর আমাদের এই অপারেশনে আমাদের ডায়াথার্মি কর্ড লাগে, ডায়াথার্মি মেশিন লাগে, হ্যাঁ, আমাদের সাকার মেশিন লাগে, সাকার টিউব লাগে, এগুলো আমরা সব রেডি করে এরপরে আমরা যে আগে স্পেসটা আমরা নির্ধারণ করে রেখেছিলাম, দাগ দিয়ে রেখেছিলাম, ওই দাগ অনুযায়ী আমরা ওখানে ইনসিশন দিই। ইনসিশন দেওয়ার পর আমরা আস্তে আস্তে অপারেশন দেখি, মানে যে যেটা করা দরকার আপনি তখন সেটা করেন। আমরা যদি জটিলতার কথায় আসি, যে অপারেশন চলাকালীন সময় কোনো জটিলতা আছে কি না এবং অপারেশন পরবর্তীতে কোনো জটিলতা হয় কি না? হ্যাঁ, অপারেশন চলাকালীন যে জটিলতা আসলে সেটা কিন্তু অনেক সময় হয়তো অ্যানাস্থেটিক হ্যাজার্ড, যদি রোগীর বয়স খুব বেশি থাকে বা কোমরবিড কন্ডিশন যদি থাকে তাহলে হয়তো মনে করেন যে জটিলতা অ্যারাইজ করতে পারে, যে তার কী হতে পারে, যে তার হঠাৎ করে তার ব্লাড প্রেশারটা কমে গেল অথবা ব্লাড প্রেশারটা বেড়ে গেল অথবা খুব রেয়ার ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্ট হলো। তো এটা যদি হয় তাহলে ইউজুয়ালি আমাদের অপারেশন থিয়েটারগুলো ওয়েল ইকুইপড, অত্যাধুনিক যন্ত্রপাতি থাকে এবং সেটাকে ম্যানেজ করার জন্য, সেই জটিলতাকে ওভারকাম করার জন্য আমাদের অ্যানাস্থেটিস্টরা কিন্তু এক্সপার্ট, এই ব্যাপারে তাদের বিভিন্ন ট্রেনিং থাকে। তখন তারা বিভিন্ন রকমের ইনজেকশন ইউজ করে এবং মেশিনের সাহায্য নিয়ে রোগীকে মোটামুটি কাম আবার সেটেল করে আবার সেটেল করতে পারেন, এইটা কিন্তু। আচ্ছা, আর অপারেশন পরবর্তীতে কোনো জটিলতা হয় কি না? অপারেশন পরবর্তী জটিলতা আসলে মনে করেন যে সারা বিশ্বেই অ্যাকসেপ্টেড জটিলতা যেটা, সেটা হলো মানে উন্ড ইনফেকশন। উন্ড ইনফেকশন যে কোনো অপারেশনের ক্ষেত্রে উন্ড ইনফেকশন হতে পারে, অপারেটিভ সাইডে ইনফেকশন হতে পারে,
ঠিক স্পাইনের ক্ষেত্রে হতে পারে, এবং স্পাইনের ক্ষেত্রে যদি হয় এটা দুই ধরনের ইনফেকশন হতে পারে। একটা হতে পারে একটু যে অপারেটিভ সাইটে হলো আমার ডিস্কের মধ্যে ওখানে ইনফেকশন হলো, এটাকে বলে ডিস্কাইটিস, এইটা একটু বেশি কষ্টদায়ক, এটা পেইনফুল, এটার জন্য মানে রোগীরা এক দেড় মাস খুব কষ্ট পায় আর কি। আরেকটা হতে পারে যে সুপারফিশিয়াল ইনফেকশন হচ্ছে তার, মানে শুধু স্কিনের ওখানে একটু ইনফেকশন হচ্ছে, তাহলে এটা অল্প সমস্যায় অল্প চিকিৎসা অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে দিলেই কিন্তু রোগীরা এই জুলে আরও গোলাপ করে। তাহলে একটা বললাম হলো উন্ড ইনফেকশন। আরেকটা কী হতে পারে, আরেকটা হতে পারে যে এখন এই সংখ্যাটা খুব কম, যে কোনো মানে নার্ভ রুটের ইঞ্জুরি হলো বা ডুরামেটার মনে করেন যে ইঞ্জুরি হলো, ডুরামেটার যদি ইঞ্জুরি হয় আমরা যদি বুঝতে পারি তাৎক্ষণিকভাবে কিন্তু সেটাকে আমরা রিপেয়ার করে দিয়ে আসি। অথবা অনেক সময় গ্লু, সার্জিক্যাল গ্লু নামক একটা জিনিস পাওয়া যায় যে ডুরাটা টিয়ার হয়েছে, অনেকে সে গ্লু ইউজ করে যে আঠাটা লাগাই দিলে ওটা সেলাইয়ের কাজ হয়ে গেলো, মানে ও পানিটা সিএসএফ বেরিয়ে আসাটা মনে করেন যে বন্ধ হয়ে গেল। এখন রুট ইঞ্জুরি, রুট দুই ধরনের আছে, একটা আছে সেন্সরি রুট মানে যেগুলো সেন্সেশন ক্যারি করে, আর একটা আছে মোটর রুট, হ্যাঁ, যে যেটা শক্তিমত্তাকে নড়াইতে সাহায্য, মুভমেন্টে সাহায্য করে, মোটর ফাংশন। তো সেন্সরি রুট যদি ইঞ্জুরি হয় তাহলে এটা কিন্তু এটা মানে খুব বেশি কষ্টদায়ক হয় না, কিন্তু মোটর রুট হলে তখন কিন্তু পা বা হাতটা মনে করেন যে দুর্বল হয়। তবে পার্শিয়াল ইঞ্জুরি হলে অনেক ক্ষেত্রে ফর টাইম বিং মানে একটা সময় পরে এটা রিকভার হয়ে যায়। এবং তবে আমি বলবো যে এই ইঞ্জুরির সংখ্যাটা আসলে একজন সার্জন যখন সার্জারি করবে আমরা মানে ধরেই নিব যে তিনি এক্সপার্ট, এবং এইটা এরকম স্পাইন সার্জারিতে একটা লং ট্রেনিং কার্ভ লাগে, যে একজন মানুষ ডিগ্রি করে ফেলছে তার ট্রেনিং নাই সে কিন্তু স্পাইন সার্জারি করবে না বা তার করা উচিত হবে না। আপনারা যারা করছেন, আমাদের দেশ তো কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা অনেক এগিয়েছে, ম্যানেজমেন্ট অনেক এগিয়েছে, চিকিৎসা স্বাস্থ্য কিন্তু আমাদের দেশ কিন্তু অনেক ভালো অবস্থানে আছে, এবং আমরা দেখছি যে আপনাদের সার্জারি কিন্তু দিনে দিনে অনেক অত্যাধুনিক মানের মানে বিশ্বমানের কিন্তু সার্জারি আপনারা করছেন। তো অবশ্যই আপনাদের সেই প্রস্তুতি থাকেই যাতে করে কোনো ধরনের কমপ্লিকেশন না হয়। একজন রোগী যখন সার্জারি হয়ে গেল তখন আপনারা ফলো আপের জন্য তার কী করেন, মানে কতদিন পর পর আপনার কাছে আসতে হয়? হ্যাঁ, ফলো আপের জন্য ইউজুয়ালি দেখেন আমার ক্ষেত্রে আমি অনেক সময়ই মানে কসমেটিক সেলাই দিই, তো যারা এমনি স্টিচ দিয়ে দেন স্কিনে, তো এদের ক্ষেত্রে তো 7-14 দিন পরে সেলাই কাটার, হ্যাঁ, মানে অ্যাকর্ডিং টু সার্জন চয়েস যে সেলাই কাটার জন্য রোগীদের আসতে বলেন। তো আমার রোগীদের ক্ষেত্রে আমি ইউজুয়ালি 99% ক্ষেত্রেই আমি কসমেটিক সেলাই দিই, সেজন্য আমার রোগীদের সেলাই কাটার জন্য আর মাসপথে আসতে হয় না। সেজন্য আমি তাকে ফলো আপ দিই যে সে ওষুধ খাবে, মোটামুটি বিশ্রামে থাকবে, রিজনেবল ডিস্টেন্সের ভিতর ঘরের মধ্যে হাঁটাহাঁটি করবে বা বাড়ির ভিতর হাঁটাহাঁটি করবে, এবং এক মাস পরে সে ফলো আপে আসবে। আর বলে দিই যে এক মাস মোটামুটি একটু পূর্ণ বিশ্রাম, মানে সে কাজে কর্মে ফিরবে না। আবার 3 মাস ভারী কাজ নিষেধ, হ্যাঁ, যে স্পাইন সার্জারি করার পরে তাকে আমরা পরে আবার 1 মাস পরে আসলে ব্যায়াম শিখাই দিই, 6টা ব্যায়াম, 2 মাস পরে আসলে আরও 4টা ব্যায়াম শিখাই দিই। এই এক্সারসাইজগুলো অপারেশনের পরবর্তীতে 2-3 মাস যাবৎ যখন সে এক্সারসাইজ করে আসে তখন তার ব্যাক মাসলগুলো অনেক স্ট্রং হয়ে যায়, সে অনেক মানে রিহ্যাবিলিটেট হয়, সে অনেকটা মানে সুস্থতার দিকে চলে যায়, তখন সে তাকে আমরা বলি যে আপনি আবার কাজে কর্মে ফিরতে পারবেন। সেডেন্টারি ওয়ার্কাররা তো একটু আগে আগে ফিরতে পারে কাজে, আমরা যারা অফিস জব করি, আবার যারা কায়িক পরিশ্রম করেন, আমার বহু রুগী আছে রিক্সা চালান, ভ্যান চালান, মানে কুলিগিরি করেন, হ্যাঁ, তারপরে ওই যে ক্ষেতে কাজ করেন, কৃষি কাজ করেন, যে ওই যে ইটা ভাঙার কাজ করে মুগুর দিয়ে, এরকম অনেক রুগী আছে আমার। তারা যারা এই ধরনের যারা কায়িক পরিশ্রম করছেন, যারা শ্রম দিচ্ছেন, তাদের ক্ষেত্রে আপনারা স্বাভাবিক জীবনে আসতে কতদিন সময় প্রয়োজন হয় একটা অপারেশনের পরে? জি, ভালো প্রশ্ন করেছেন। আসলে তো এটা অ্যাভারেজ টাইম 2-3 মাস। আবার যারা একটু বয়স্ক লোক বা একটু মানে ওজন যাদের একটু বেশি, এদের আমরা আসছি এই প্রসঙ্গে, একজন দর্শক আমাদের সাথে আছেন। হ্যালো দর্শক, আপনার নাম পরিচয় বয়স বলে আপনার সমস্যার কথাটি জানান। আমার নাম মুগ্রাসুর রহমান। জি, যে আপনার সমস্যার কথাটি বলুন। সাউন্ডটা কম, সমস্যার কোমরে মাঝে মাঝে খুব ব্যথা লাগে, এমন আচ্ছা, আপনার ব্যথাটা পায়ে হয় এবং হাঁটতে পারেন কম? হ্যাঁ,
এবং হাঁটতে গেলে কি ব্যথাটা বেড়ে যায়? না, ওজন বেড়ে যায়। ওজন বেড়ে যায়, ওজন বেড়ে যায়, ভারী ভারী লাগে। ওনার ভারী ভারী লাগে, হাঁটতে একটু কষ্ট হয়। উনি ওনার কথায় মনে হচ্ছে একটু জড়তা আছে। আপনি কি কোনো স্ট্রোক করেছিলেন? পরবর্তীতে একটা স্ট্রোক করেছিলেন বলেছেন, সেটা একটা উনি স্ট্রোক করেছিলেন। স্ট্রোক পরবর্তীতে ওনার পাটা ভারী ভারী লাগে, ব্যথা লাগে, হাঁটতে কষ্ট হয়। এই প্রসঙ্গে আপনার পরামর্শ? জি, উনি স্ট্রোক করেছিলেন। যেহেতু স্ট্রোক বলতে আমরা ইউজুয়ালি ব্রেন স্ট্রোক বুঝি, যে এবং ব্রেন স্ট্রোক হলে সে সাধারণত শরীরের এক পাশ, মানে এক হাত, মানে হয় ডান হাত ডান পা অথবা বাম হাত বাম পা সাধারণত অবশ হয়ে যায়। তো এই স্ট্রোকের কারণে, পোস্ট স্ট্রোক জটিলতার কারণে কিন্তু পা দুর্বল হতে পারে। তো ওনার যদি সেটা যদি ওনার রিকভার্ড অবস্থায় থাকে, তাহলে কিন্তু মনে করেন যে মেরুদণ্ডের মানে কোমরের স্পাইনাল কর্ডে কোনো সমস্যা হলে মনে করেন পা দুর্বল হবে, এটা হলো মানে আরেকটা কজ। তো অনেক সময় উনি বলেছেন ওনার পায়ের সমস্যাটাই বেশি। তো মেরুদণ্ডের যে সমস্যা, ডিস্কের সমস্যা বা স্পাইনাল কর্ডের টিউমারজনিত সমস্যা, এটাকে আমরা মানে যে সিমটম নিয়ে আসে যে কোমর ব্যথা বা পায়ের দিকে রেডিয়েশন, আমরা লাম্বাগো সাইটিকা বা সাইটিকা বলে থাকি, এটা তো হলো যে আপনার কোমর ব্যথা বা ইসের কারণে হয়। কিন্তু স্ট্রোক যারা করেছে তাদের তো একটা প্যারালাইসিস থাকে, হয়তো উনি একটা রিকভারি স্টেজে আছেন, ওনার কিন্তু পাটা ভার ভার লাগে, সেটা আমরা বুঝতে পারছি যে ওনার প্যারালাইস ছিলেন, এখন কিন্তু রিকভারি স্টেজ। সেক্ষেত্রে তো ফিজিওথেরাপি বা ব্যায়াম এবং নিয়মিত নিউরোলজিস্টের তত্ত্বাবধানে উনি ওষুধ খাবেন আর ফিজিওথেরাপি করবেন, খুব ইম্পর্টেন্ট, প্লাস নিজের বাসা বাড়িতে ব্যায়াম করবে। তার কারণ ফিজিওথেরাপি সেন্টারে তো অল্প সময় ব্যায়াম শেখানো হয়, মানে নিজের বাসাতেই মানে রিহ্যাবিলিটেশনের মেইন প্রোগ্রামটা নিতে হবে। এটা স্ট্রোকজনিত। আর এছাড়া কিন্তু স্পাইনাল কর্ডের সমস্যা হলে পা দুর্বল হতে পারে, এবং মেরুদণ্ডের বা কোমরের সমস্যা যেগুলো অ্যাডভান্স হয়ে যায়, যা আগে শুধু কোমরে ব্যথা থাকে, পরে কিন্তু যেটা অ্যাডভান্স হয়ে গেল, আর রোগীরা বলে স্যার আমার কোমরে ব্যথা নাই কিন্তু পায়ের ব্যথা, কোমরে ব্যথা নাই পায়ে ব্যথা, মানেই হচ্ছে তার অসুখটা আরো গাঢ় হয়েছে। জি জি, ডাক্তার, আমরা আসছি, একজন দর্শক আমাদের সাথে আছেন। হ্যালো দর্শক, আপনার নাম পরিচয় এবং বয়স বলে আপনার সমস্যার কথাটি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি, মোহাম্মদ কামিল মেহেদা, 40 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, আমায় আমি স্যার দুইবার ভেলোরে গেছিলাম, আমার L4 L5 এর সমস্যা। তো আমি স্যারকেও দেখাইছি, শহীদুল ইসলাম স্যার সম্ভবত স্যার লাইভে আছেন। জি 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 জি। আমার বাবাকেও উনি অপারেশন করছেন, আব্দুল সাত্তার মিদ্দা। আমি স্যারকেও দেখাইছি। আপনার সমস্যাটা কি হয়? L4 5 তো আপনার বুঝতে পেরেছি, কিন্তু সমস্যাটা কি হয়? আমার 24 ঘন্টা বেড়ে গেছে। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? আমার ডাইন পায়েও ব্যথা আসে, বাম পায়েও ব্যথা লাগে, হতে পারে দুই পায়ে সমস্যা হতে পারে। নিশ্চয়ই প্রফেসর শহীদুল উত্তর দেবেন। তো সেক্ষেত্রে উনি যেটা বলেছেন, আমরা কিন্তু আলোচনা করছিলাম যে অপারেশনের পরবর্তী জটিলতা, সেক্ষেত্রে উনি বলছেন যে ওনার পেইনটা আছে, তো সেক্ষেত্রে এখন তার কি করণীয়? হ্যাঁ, মানে ওনার প্রতি আমার একটা প্রশ্ন হলো যে আমি ওনার বাবার অপারেশন করেছিলাম, ওনার বাবা ভালো ছিলেন, তো উনি আমাদের কাছে আসলেন না কেন? এটা একটা দিক। উনি ভেলোরে দুইবার অপারেশন করিয়েছেন, তো আমরা হয়তো অপারেশন করার সুযোগ পেলে হয়তো এটা অন্যরকম হতে পারত। তো এখন তাহলে আমি আপনাকে বলবো যে আবার আমাদের কাছে আসা, এবং আমরা আপনার আগের পরের MRI দেখে আমরা ইভালুয়েট করবো। অনেক সময় কিন্তু হয় যে মানে একাধিকবার অপারেশন হলে মানে 100% পেইনটা মানে রিকভার হয় না, কারণ ওই জায়গাটা একটা টিস্যু রিঅ্যাকশন, মানে সেক্ষেত্রে ফাইব্রোসিস হয় কিছু, সেক্ষেত্রে তাকে একটু মানে আপনারা সেক্ষেত্রে আমরা করতে পারি, অনেক সময় PRP দিয়ে কিন্তু এই রেসিডুয়াল পেইন গুলো কমানো যায়। অনেক ধন্যবাদ প্রফেসর শহীদুল আপনার সুন্দর পরামর্শের জন্য, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যেমনটি জানছিলাম যে মেরুদণ্ডের সার্জারি আসলেই ভয়ের কোনো কারণ নেই, যার সার্জারি প্রয়োজন দেরি না করে সার্জারি করিয়ে নেবেন, তা না হলে যে জটিলতাগুলো হয় প্যারালাইসিস পর্যন্ত হতে পারে। দর্শক ভালো থাকুন, আর ভুলে যাবেন না আমরা কিন্তু ওমিক্রনের আতঙ্কে আছি, অবশ্যই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব, মাস্ক ব্যবহার করব, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব, সামাজিক দূরত্ব মেনটেন করব, আর যারা এখনও টিকা দেয়নি
আমরা টিকা দিয়ে দিব। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।